नमस्कार देखছেন কলকাতা টিভি আমি সুচন্দ্রিমা শুরু করছি সংবাদ সারা দিন শুরু করছি চারটে চার দিক দিনভর নানান খবর হয়েছে আমাদের চারপাশে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে নজর রাখার সময় কারণ ঘড়ির কাঁটা ঠিক বিকেল 4টে বাজে চারদিকে আজকে কি কি খবর রয়েছে শুরুতেই খবর রাখতে হচ্ছে আদালতের দিকে কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী তাকে আজ আদালতে পেশ করা হয়েছে কিন্তু আদালতে পেশ করার আগে তিনি কি অভিযোগ করেছে দেখাবো আজকে দর্শকদের শুরুতেই সেই খবর রেশন দুর্নীতি মামলায় আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক আজ আদালতে পেশ করার আগে তিনি যে দাবি করেছেন ইডি সবকিছু বুঝতে পেরেছে 11 দিনে ইডি বুঝতে পেরেছে আমি মুক্ত তিনি বলেছেন আমি মুক্ত ইডি বুঝতে পেরেছে 11 দিনে আজকে আদালতে পেশের মুখে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এটাও অভিযোগ করেছেন যে কে ষড়যন্ত্র করেছে সেটা পেয়ে যাবে অর্থাৎ তদন্তকারী অফিসাররা বিভিন্ন জায়গায় তল্লাশি এখনো চলছে এবং তল্লাশি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আবারও জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই গুরুত্বপূর্ণ নথি যা ইডির আধিকারিকদের হাতে এসেছে বলে তারা দাবি করছে এবার মন্ত্রী বলছেন আদালতে যাওয়ার আগে যে কে ষড়যন্ত্র করেছে সেটা ইডি বুঝতে পারছে সেই তথ্য পেয়ে যাবে আমি মুক্ত এই দাবি তিনি করেছেন আদালতে পেশের আগে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি যে রায়দান স্থগিত রাখা হয়েছে শুনানি পর্ব শেষ হওয়ার পরে কি রায় আসছে সেই রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে তবে ইডির তরফ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের 7 দিনের হেফাজত দাবি করা হয়েছে আবেদন করা হয়েছে আদালতের কাছে যে আরো 7 দিন মন্ত্রী তাদের হেফাজতে থাকুক জিজ্ঞাসাবাদ পর্বে বিভিন্ন বিষয় যেমন উঠে আসছে ঠিক সেই জিজ্ঞাসাবাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু পুনরায় জিজ্ঞাসাবাদের ছক কষছে ইডি কারণ মন্ত্রী আজ এটা দাবি করেছেন যে আমি মুক্ত ইডি 11 দিনে বুঝতে পেরেছে আমি ফোনে কথা বলবো টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া আজ আদালতে ঢোকার আগে নিজেকে মুক্ত ইডি বুঝতে পেরেছে 11 দিনে ষড়যন্ত্র কে করেছে এই কথাগুলোর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক আজ তিনি যখন আদালতে প্রবেশ করলেন সেখানে কি হলো আনা হয়েছে তিনি মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন যে তিনি মুক্ত ইডি 11 দিনে সেটা বুঝতে পেরেছে এবং কে ষড়যন্ত্র করেছে সেটাও দেখছে এমনটাই কিন্তু মন্তব্য করে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো তারপর তাকে কোর্টে পেশ করা হয় এবং সাবমিশন হয় সেই সওয়াল জবাবে কিন্তু ইডির তরফ থেকে 7 দিনের হেফাজত চাওয়া হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কারণ হচ্ছে যে তারা আগে 10 দিনের হেফাজতে নিয়েছিল এবং সেই 10 দিনের মধ্যে 3 দিনকে তারা বাদ রেখেছে কারণ হচ্ছে যেহেতু তিনি তাকে সেই সময় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি জেরা করা সম্ভব হয়নি তিনি অ্যাপোলোতে ভর্তি ছিলেন সেই কারণের জন্য ইডি এই দোয়াই দিয়ে বলা ইডির তরফ থেকে বলা হয়েছে যে বাকি 7 দিনের তাদেরকে যাতে ইডি কাস্টাডি দেওয়া হয় এবং এখনো অবধি কিন্তু সেই অর্ডার পেন্ডিং রয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বলা হয়েছে যে তরফ থেকে অর্থাৎ যারা জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তাদের তরফ থেকে বলা হয়েছে যে রেকর্ডে ছিল যে একটি বোর্ড গঠন করতে হবে কমান্ডার হসপিটালে এবং সেই বোর্ড গঠন করেই জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে চিকিৎসা করতে হবে কিন্তু সেই বোর্ড গঠন হয়নি তারপরে আইওকে দাঁড় করানো হয় আইও তরফ থেকে কিন্তু বলা হয় যে হ্যাঁ বোর্ড গঠন করা হয়েছে কমান্ড হসপিটালে এবং 48 ঘন্টা পর পর তাকে তার যে চিকিৎসা হচ্ছে এবং সেখানে কিন্তু খুব ভালো চিকিৎসা হচ্ছে এমনটাই কিন্তু আইও তরফ থেকে বলা হয় এবং পাশাপাশি এই তার শারীরিক বিষয়টা নিয়ে কিন্তু সওয়াল জবাব চলে এবং শেষে ইডির তরফ থেকে বলা হয় যে আমাদের 7 দিন এই কাস্টাডি লাগবে
থাকবে এবং এখনো কিন্তু সেটা পেন্ডিং রয়েছে বিবেচনা করে দেখা হচ্ছে যে তাকে সাত দিন কাস্টাডি দেওয়া হবে কিনা এবং পাশাপাশি তার মেডিকেল দিকটাও কিন্তু একসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ে এই যে জ্যোতিষপ্রিয় মল্লিক তিনি বারংবার যেটা দাবি করছেন সেটা সিজি হোক বা আদালতে পেশ করার আগে তিনি বারবার বলছেন যে তিনি মুক্ত তিনি কিছু করেননি তিনি নির্দোষ তিনি মুক্ত এবং এগারো দিনে এই পুরো বিষয়টা ইডি কর্তারা বুঝতে পেরেছেন এবং কে এর পিছনে ষড়যন্ত্র করেছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং কখনো কখনো জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলেছেন যে এর পিছনে বিজেপি রয়েছে শুভেন্দু অধিকারীর নাম করে বলেছেন ষড়যন্ত্র তিনি করেছেন তার জন্যই আজকে আমি গ্রেপ্তার হয়েছি এই যে একাধিক বিষয় সেই এবং আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে যেটা দেখা গেল তার বডি ল্যাঙ্গুয়েজে অত্যন্ত কনফিডেন্ট তিনি এবং তিনি বারংবার বলছে যে তিনি নির্দোষ এবং তিনি মুক্ত এই বিষয়টা ইডি কর্তারা জানেন বলে এমনটাই কিন্তু তিনি বারবার মন্তব্য করছেন এর কিন্তু অন্যদিকে যেটা ইডি কর্তারা তারা কিন্তু লাগাতার জেরা করতে চাইছে জ্যোতিপ্রিয় মল্লিককে কারণ হচ্ছে এই যে রেশন দুর্নীতি যেটা অত্যন্ত গভীরে যেতে চাইছে এবং এর পিছনে একদম শিকড়ে গিয়ে কে রয়েছে এর পিছনে এর মাথায় কে রয়েছে কারণ আগেই আগের সাবমিশনে কিন্তু তাকে অ্যারেস্ট করার পর জ্যোতিপ্রিয় মল্লিককে কিং পিন অর্থাৎ এই এই যে দুর্নীতির মাস্টার মাইন্ড বলে বলা হয়েছে ইডির তরফ থেকে এবং সেই বিষয়টা কিন্তু আজকে যে সাবমিশন হলো গত গত যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় সাবমিশন আজকের সাবমিশনে আকাশ পাতাল ফারাক দেখা গেল যেখানে একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অত্যন্ত কনফিডেন্টের সঙ্গে বলছেন তিনি মুক্ত অন্যদিকে ইডির কর্তারা ইডির আইনজীবীরা যেটা গ্রেপ্তারের সময় যে সাবমিশন হয়েছিল সেই সাবমিশনের থেকে আজকের যে সাবমিশন শুধুমাত্র তার যে শারীরিক অবস্থা সেই নিয়ে সাবমিশন হলো এবং তার কাছ থেকে এরপরে যে এত রেড করা হয়েছে রেশন দুর্নীতিতে কি তথ্য পাওয়া গেল কি বৃত্তান্ত অর্থাৎ রিয়া এগারো দিনের নির্যাসটা আজকে সঠিকভাবে প্রয়োগ করেনি ইডি এটা কি বলতে চাইছো একদমই দেখো একদমই কারণ তোমাকে তেমনটা আমি যেটা আমি বলতে চাইছিলাম যে যেটা এগারো দিন আগে যে সাবমিশন হয়েছে এবং এগারো দিন পরে যে সাবমিশন সেটাতেও কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে কোথাও গিয়ে কি ইডি এই বিষয়টা মানে যেটা জ্যোতিপ্রিয় মল্লিক বলছে যে তিনি মুক্ত ইডি সেটা বুঝতে পেরেছে সত্যিই কি এরকম কিছু হয়েছে কিনা সেটাও কিন্তু এখনো দেখার বিষয় যদিও আজকে কোর্টের যে অর্ডারটা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরো সাত দিন যে ইডির কথা মেনে আরো সাত দিন সেই আবেদন মঞ্জুর করে কিনা সেই বিষয়ে ধন্যবাদ রিয়া আমরা একবার শুনব আজকে মন্ত্রী আদালতে ঢোকার আগে তিনি কি বলেছেন ওটাই আছি আপনাকে বলি যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে আমি আপনাকে বলি কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে আমি নির্দোষ আমি নির্দোষী ওটাই আছি আপনাকে